গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডির সমস্যা রয়েছে তার, কিন্তু কি এই রোগ, এর লক্ষণ কি, জানালেন এনআরএস এর অধ্যাপক শাশ্বত ঘোষ। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শনিবার রাত থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডির সমস্যায় ভুগছেন তিনি, যার জেরে বারবার তাঁর শরীরে কৃত্রিম উপায়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। কি এই সিওপিডি রোগ, এই রোগ কতটা গুরুতর, রোগের চিকিৎসা ও লক্ষণই বা কি? এনআরএস এর অধ্যাপক ডক্টর শাশ্বত ঘোষ জানান, সিওপিডির পুরো নাম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। শ্বাসনালীর কোনো জায়গায় বাধা থেকেই এই রোগের উৎপত্তি, যা মূলত মধ্যবয়সী ও প্রাপ্তবয়স্কদের হয়ে থাকে। তরুণদের মধ্যে এর বিস্তার খুব একটা হয় না। ফুসফুসে সংক্রমণ বা নিউমোনিয়া হলে এই রোগের বাড়বাড়ন্ত হয় না। এবার যখন কোনো ফুসফুসে সংক্রমণ হয়ে নিউমোনিয়া জাতীয় কিছু হয়, তখন এই শ্বাসকষ্টটা মানুষের বেড়ে যায়। এক্ষেত্রে অনেক সময় একটা রেসপিরেটরি ফেলিওর, অর্থাৎ শ্বাসযন্ত্র ঠিকমতো কাজ করছে না, এই জায়গায় চলে যায়। এবার রেসপিরেটরি ফেলিওরটা মূলত দু ধরনের, একটা টাইপ ওয়ান এবং একটা টাইপ টু। টাইপ ওয়ানটা অপেক্ষাকৃত মাইল্ড, কারণ তাতে শুধুমাত্র রক্তে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। টাইপ টুটা একটু বেশি খারাপ, এই কারণে যে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার সাথে সাথে রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বাড়তে শুরু করে। টাইপ টু রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে দেহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যায়। তখন এর প্রতিরোধে প্রথমে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। বুদ্ধদেব বাবুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ইনভেসিভে গেছেন, তো নন ইনভেসিভ ভেন্টিলেশনটা মূলত বাইপ্যাক পদ্ধতিতে বাইরে থেকে দেওয়া হয়। নাম শুনেই বুঝতে পারছেন নন ইনভেসিভ মানে ইনভেশন নয় কিছুতে। তারপরে রাত্রিবেলা ওনার একটু অল্টার্ড সেন্সোরিয়াম বা অল্টার্ড কনসাসনেস হওয়ার কারণে এবং অন্যান্য কিছু কারণে ওনাকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। ইনভেসিভ ভেন্টিলেশন মানে নামটা শুনেই বুঝতে পারছেন যে আমাদের শ্বাসনালীর মধ্যে একটা টিউব ঢুকিয়ে, অর্থাৎ ট্রেকিয়ার মধ্যে টিউব ঢুকিয়ে, হুইচ ইজ কল্ড এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন করে তার সঙ্গে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে রাখা হচ্ছে। এই রোগের চিকিৎসা কি? প্রথমত নিউমোনিয়া নিয়ন্ত্রণে আনতে হবে, তারপর রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে, জানালেন এনআরএস এর অধ্যাপক ডক্টর শাশ্বত ঘোষ। মূলত দুটো টার্গেট এই রোগের চিকিৎসার, এক হচ্ছে সংক্রমণটা কমানো, নিউমোনিয়াটাকে কন্ট্রোল করা, তার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া প্রপার ডোজে, এবং দু নম্বর হচ্ছে রক্তে অক্সিজেনের পরিমাণটা বাড়ানো এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমানো। এই দুটোই মূলত এই চিকিৎসার টার্গেট বা চিকিৎসার লক্ষ্যবস্তু। প্রধানত দূষণ বা অত্যধিক ধূমপানই এই রোগের মূল কারণ। একটা হচ্ছে সিগারেট স্মোকিং, দু নম্বর হচ্ছে আমাদের এই বায়োমাস পলিউশন, অর্থাৎ পরিবেশের যে দূষণ। এবার দূষণ আটকানোর তো একটা বড়সড় ব্যাপার, সেটা তো ইন্ডিভিজুয়ালি করা সম্ভব নয়, এটা একটা দেশ বা জাতির ব্যাপার, সেটা একটা অনেক বড়সড় ব্যাপার। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ধূমপান বর্জন। এটা শুধুমাত্র যিনি ধূমপান করেন তারও ক্ষতি হয় তা নয়, তার আশেপাশে যারা থাকেন তারা ধূমপান করেন না, কিন্তু একটা প্যাসিভ স্মোকিংয়ের মাধ্যমে তাদেরও ক্ষতি হয়। তাই ধূমপান না করাই সিওপিডি রোগ নিরাময়ের সবথেকে বড় উপায় বলে জানালেন তিনি। সিগারেট স্মোকিংটা বন্ধ করা হচ্ছে সর্বোত্তম উপায় এই রোগটা না হতে দেওয়ার পেছনে, আর বাকিটা পলিউশন ঠেকানো, সেটা একটা বড় সড় ব্যাপার। হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ট্রাকিওস্টমি করা হচ্ছে। কি এই ট্রাকিওস্টমি, সে সম্পর্কেও জানালেন তিনি। ট্রাকিওস্টমি নয়, ট্রেকিওস্টমি মানে ট্রেকিয়ার মধ্যে একটা ফুটো করা হয়। ট্রেকিওস্টমি প্রথমেই করা হয় না, প্রথমে যেটা করা হয় এটাকে বলে এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন, অর্থাৎ ট্রেকিয়ার মধ্যে যে শ্বাস যন্ত্রটাকে ঢুকিয়ে দেওয়া হয় এবং তার সাথে বাইরে ভেন্টিলেটর মেশিনের সাথে ফিট করা হয় এবং তার মাধ্যমে কৃত্রিম উপায়ে শ্বাসযন্ত্রটাকে চালু রাখা হয়। দ্যাট ইজ কল আর্টিফিশিয়াল ভেন্টিলেশন। অনেক দিন ধরে ট্রেকিয়ার মধ্যে এই টিউবটা থাকলে অনেক সময় ট্রেকিয়ার ক্ষতি হতে পারে, তখন ট্রেকিয়াতে একটা ফুটো করে সেখান থেকে আর্টিফিশিয়াল রেসপিরেশন দেওয়া হয়, সেটাকে বলে ট্রেকিওস্টম। সব মিলিয়ে চিকিৎসকদের মতে সিওপিডি রোগ যথেষ্টই গুরুতর। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্রুত এই লড়াই জিতে বাড়ি ফিরুন, সেটাই চাইছেন সকলে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রিপোর্ট ক্যালকাটা নিউজ।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি ঘটলেও বিপদমুক্ত নন তিনি। আগামী 48 ঘন্টা বিশেষ পর্যবেক্ষণে থাকবেন। এদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে রবিবার হাসপাতালে যান তার সন্তান সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও। এখনও রয়েছেন ভেন্টিলেশনে। শনিবার রাতে শরীরে অক্সিজেনের মাত্রা 70-এর নিচে নামতেই তড়িঘড়ি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এরপর চিকিৎসার মাধ্যমে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানো হলে চিকিৎসায় সাড়া দেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, চোখ মেলে তাকিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু এখনও সংকটমুক্ত নন তিনি। আগামী 48 ঘন্টা বিশেষ পর্যবেক্ষণে থাকবেন। এদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছন তাঁর একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও। অসুস্থ সহযোদ্ধাকে দেখতে হাসপাতালে যান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, রবীন্দ্র দেব, সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য ও কৌস্তুভ চট্টোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্য আপাতত ভালো আছেন বলেই জানালেন তারা। অবশ্যই কালকের থেকে আজকে একটু ডিফারেন্স আছে, আজকে একটু রেসপন্সিভ হয়েছে। উনি আগের চেয়ে ভালো আছেন, টেন্সে আছেন এবং ইন্ডিকেটর আছে তাতে বেটার আছে। হোপফুলি আশা করবেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে বেরিয়ে আসবেন, এইটুকুই। এর চেয়ে বেশি কিছু বলার আছে কি? এখন ডাক্তারবাবুরা আমার ধারণা যথেষ্ট কেয়ারফুলি দেখছে। বুদ্ধদেব বাবুকে দেখতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই বুদ্ধদেব বাবুর দ্রুত আরোগ্য কামনা করলেন বিরোধী দলনেতা। সিচুয়েশনটা কিছুটা হলেও ইমপ্রুভ করেছে এটা আমাকে ইনিশিয়ালি বলেছেন, বাকিটা ডাক্তারবাবুদের উপর আমাদের ভরসা রাখা উচিত। আর যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি তারা ভগবানের কাছে প্রার্থনা করব, এই রকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের দলমত বর্ণ ধর্ম নির্বিশেষের মানুষের শ্রদ্ধার ব্যক্তি, তিনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। তার সুস্থতা কামনা করলেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার ও নেত্রী কৃষ্ণা দেবনাথ ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। বুদ্ধদেব বাবু, আমাদের আশা যে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সুস্থ হয়ে উঠছেন। তার সংগ্রামের জীবন, তিনি সংগ্রাম করেই সুস্থ হয়ে উঠবেন। থেকে বেরিয়ে এসে একজন ডাক্তার আমাদের সঙ্গে কথা বললেন, আমাদের সঙ্গে কথা বললে বললেন যে উনি আগের চেয়ে ভালো আছেন, ওনার সব কিছুই ভালো আছে, তবে একটু ইনফেকশন আছে ওই বুকের মধ্যে, তাছাড়া আদারওয়াইজ ওনার যা যা থাকার দরকার সবই ঠিক আছে। বাকি আমরা যারা আছি, আমরা আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য আমরা প্রার্থনা করব যাতে দ্রুত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে। আপনার সাথে কি মানে আপনি কি দেখতে যেতে পেরেছেন? হ্যাঁ, ওনাকে আমি দেখতে দেখেছি, উনি বেডে আছেন। চিকিৎসার সহায়তায় ফের আগের মতো সুস্থ হয়ে উঠুক বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিক যেমন নিজের রাজনৈতিক ক্যারিয়ারে সমস্ত বাধা হটিয়ে হয়ে উঠেছিলেন রাজ্যের এককালীন মুখ্যমন্ত্রী, যার সাদা মাতা জীবনযাপন জয় করেছিল আপামর রাজ্যবাসীর মন, সেইভাবেই নিজের শারীরিক অসুস্থতাকেও জয় করুন ফাইটার বুদ্ধদেববাবু। প্রার্থনা আপামর রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দীর্ঘ কয়েক বছর ধরে সন্তান ও স্ত্রীকে নিয়ে পাম অ্যাভিনিউতে থাকেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একেবারে সাদা মাটা জীবন কাটান তিনি, সেখানেই লড়াই করছেন দীর্ঘ অসুস্থতার সঙ্গে। রবিবার সেই বাড়ি পৌঁছল সিএন। আমি ওনার প্রতিবেশী হিসাবে নয়, আমি চাই যে বাংলার একজন দক্ষ রাজনীতিবিদ হিসাবে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ভালো, হ্যাঁ, খুব ভালো দরকার হলে দাঁড়িয়ে কথা বলতেন, কেউ দাঁড়িয়ে থাকলে কথা বলতেন। হ্যাঁ, আমরা বহু বছর ধরে আমরা এখানে আছি এবং উনি খুব ভালো মানুষ। হ্যাঁ, আমাদের সঙ্গে অনেক পরিচিত আছে। দেখা হলে কথাবার্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ বলো না তো, আমি আজকে 50 বছর এখানে থেকে ওনার সঙ্গে মানে পরিচিত। খুবই ভালো, নো ডাউট, খুব ভালো মানুষ।
শনিবার হঠাৎই অসুস্থ হওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তার ফ্ল্যাটের সামনে আমরা রয়েছি, যেখানে কিন্তু তার জীবন কাটে। একটা ছোট্ট এই ফ্ল্যাট, সরকারি ফ্ল্যাট, এইখানেই কিন্তু তিনি থাকতেন, মুখ্যমন্ত্রী থাকা অবস্থা তো থাকতেন, এখনও এখানেই কিন্তু থাকেন তার পরিবারের সদস্যদেরকে নিয়ে। এখন এই মুহূর্তে ফ্ল্যাটের ভেতরে রয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। গতকাল গভীর রাত পর্যন্ত হাসপাতালে ছিলেন, তারপর রাত্রে ফিরেছেন, বাড়িতে এই মুহূর্তে রয়েছেন। যারা বাড়ির অন্যান্য কাজকর্ম করেন সৈপাত থেকে শুরু করে, তারা ভেতরে প্রবেশ করছেন এবং কাজ করে তারা কিন্তু বেরিয়ে আসছেন। মীরা দেবীর স্বাভাবিকভাবেই তার মানসিক অবস্থা খুব খারাপ, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কথা তিনি কিন্তু বলতে চাইছেন না। প্রত্যেককে চাইছেন বুদ্ধবাবু যেন আবার আগের মতো সুস্থ হয়ে এই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু তাকে দেখে কি আদৌ বোঝা যায় এককালে তিনি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর মতো সেই রাজকীয় ভাবের থেকে ক্রোশ দূরে বেছে নিয়েছেন আর পাঁচটা মানুষের মতোই একদম সাদা মাটা জীবনযাপন, যার ছোট্ট বাড়িটিতে উঁকি দিলেই দেখা যায় বইয়ের সম্ভার, ঘুরে বেড়াতেন নন্দনের সাহিত্য সভায়। তার কাছে রাজনীতির বর্ণনাটা একেবারেই আলাদা। আজকালকার নেতা মন্ত্রীদের সঙ্গে তফাতটা আসমান জমিনের। এখনকার রাজ্যের প্রত্যেক নেতা মন্ত্রীদেরই রয়েছে বিলাস বহুল বাড়ি, নামি দামি গাড়ি, পাঁচ তারা হোটেলে যাওয়ার অভ্যাস থেকে শুরু করে ছোটখাটো কারণে বিদেশ সফর। সেখানে দাঁড়িয়ে সাদামাটা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে বাংলার ঐতিহ্যের সমান, বাংলার যুব সমাজের কাছে এক নতুন আলো, তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এক যুগ পেরিয়ে যেন বিলম্বিত বোধোদয় সিঙ্গুরবাসীর। এখন তার অনেকেই মনে করছেন কারখানা হলে হয়তো বদলাতে পারত রাজ্যের ভাগ্য। কারখানা চলে যাওয়ায় শিল্প সম্ভাবনা নষ্টই শুধু নয়, ধাক্কা খেয়েছে যুব সমাজের স্বপ্ন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার দিনেও যেন সমান রয়ে গিয়েছে তাঁদের আক্ষেপ, এখনো প্রাসঙ্গিক সিঙ্গুর। অসুস্থ হয়ে ভগ্ন শরীরে আজ হাসপাতালে লড়াই করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি স্বপ্ন দেখেছিলেন রাজ্য শিল্পায়নের, রাজ্যে নিয়ে এসেছিলেন টাটা গোষ্ঠীকে। সিঙ্গুরের জমিতে নিজেদের কারখানা প্রায় প্রস্তুত করে ফেলেছিল টাটা গোষ্ঠী। কিন্তু 2008 সালের 3রা অক্টোবর তারা চলে যাওয়ার পরই এক লহমায় যেন শেষ হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের যাবতীয় শিল্প সম্ভাবনার ভবিষ্যৎ। বারো বছর পর সিঙ্গুরবাসী আজ কেমন রয়েছেন তা জানতে সেখানেই পৌঁছে গিয়েছিলাম আমরা। তৎকালীন সময়ে জমিরক্ষা আন্দোলনে সেই সময়ের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন অনেকেই, কিন্তু আজ যেন হচ্ছে তাদের বিলম্বিত বোধোদয়। অনেকেই বলছেন কারখানা হলে শুধু সিঙ্গুর নয়, পাল্টে যেতে পারত গোটা পশ্চিমবঙ্গবাসীর জীবন, কিন্তু তৈরি কারখানা ভেঙে দেওয়ায় সিঙ্গুর আজ পরিণত হয়েছে শ্মশানে। স্বপ্নটা সত্যি হলে তো ভালো হতোই, কারখানাটা যদি হতো আজকে আমার সিঙ্গুরবাসী কেন, সারা পশ্চিমবাংলার মানুষ আজ যে সুখে স্বচ্ছন্দে বাস করত। আমি যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো গোপালনগর সাহানাপাড়ায়। এই সাহানাপাড়ায় আজকে এইভাবে আমাকে দাঁড়িয়ে থাকতে মানুষ দিত না, ব্যস্ত হয়ে যেতাম। শ্মশান, জঙ্গল, কি অবস্থা! ভালো না হলে খারাপও হতো, হতো তো একটা কিছু, সেটাও তো হলো না। আমি একটা ঘর অনেক কষ্ট করেছি, যদি কেউ আমার ঘরটা কেড়ে নেয় সেটা তো ভালো হলো না।
সব কিছু হয়ে গেছিল তখন কারখানা চলতে আর কি অসুবিধা ছিল, তারপরে ভেঙে ফেলার আর কোনো প্রয়োজন ছিল না। যদি 2006 যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন যদি সফল হতো, আজকে যুব সমাজের কাছে যে সমস্যা, কাজের কর্মসংস্থানের যে সমস্যা, সেই সমস্যার অনেকটাই সমাধান হতো। সিঙ্গুরবাসী হিসেবে সিঙ্গুরের অনেক ছেলেমেয়েরই বিভিন্ন সেই কারখানা সহ যে অনুসারী শিল্পের যে প্রস্তাব এসেছিল সেই সমস্ত জায়গায় অনেকেরই কর্মসংস্থান হতো। সিঙ্গুরের উর্বর জমি আজ অনুর্বর হয়ে পরিণত হয়েছে পতিত জমিতে। মাটি খুঁড়লেই আজ সিঙ্গুরের মাটি থেকে বেরিয়ে আসছে কংক্রিটের ঢালাই, লোহার পাইপ সহ আর অনেক কিছু। বাস্তবে কারখানা হলে হয়তো মাটির তলার এই ধ্বংসস্তূপ, এই ফসিল হয়তো দেখতে হতো না সিঙ্গুরবাসীকে। টাটার সেই মোটর গাড়ি তৈরির কারখানা, সেই এই মাটিতেই কিন্তু বিরাট সেই কারখানা তৈরি হয়েছিল। যদিও তার পরবর্তী সময় জমি আন্দোলনের জেরে সেই কারখানা পিছু হটতে বাধ্য হয়েছে এবং কারখানা ভাঙচুর করা হয়েছে। মাটি যতই খোঁড়া হচ্ছে ঠিক এভাবেই কিন্তু এই যে কংক্রিটের নির্মাণগুলি নিচ থেকে বেরিয়ে আসছে, এগুলি ছিল টাটার মোটর গাড়ি তৈরির যে কারখানা করা হয়েছিল সেই কারখানার যে একটা চিহ্ন, সেই চিহ্ন কিন্তু এখনও পর্যন্ত রয়ে গিয়েছে। সিঙ্গুরের মানুষ কেউ কেউ বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন যদি পূরণ হতো তাহলে হয়তো অনেকটা বেশি ভালো হতো। সরাসরি কারখানার বিরুদ্ধে কথা না বললেও কিছুটা অন্য মতামত। কারখানার জন্য তিন ফসলি জমির তুলনায় এক ফসলি জমি নিলে, আরও বেশ কিছুটা ক্ষতিপূরণের অঙ্ক দিলে, আরও বেশ কিছুটা সময় দিলে হয়তো সমস্যা মিটেও যেতে পারত বলেও মনে করছেন অনেকে। এই দিকের যে এই যে জমিগুলো আছে এই জমিগুলো হচ্ছে কিন্তু তিন ফসলি জমি, সবসময় এখানে ফসল তৈরি হয়। অ্যাকচুয়ালি আমি তো বলবো আমার দিক দিয়ে যে চিন্তাভাবনাটা যে এই কারখানা এই জায়গাটা কারখানাটা তৈরি করাটাই ঠিক হয়, যেহেতু এই যে মাটি আছে এই মাটিটা কিন্তু আপনি আশপাশে কোনো জায়গাতে পাবেন না। এই যে মাটিটা আছে একটা মাটিতে ধরুন আলু হচ্ছে, পাট হচ্ছে, ধান হচ্ছে, তিল হচ্ছে, নানান রকম যা যেটা ফসল তৈরি করার কিন্তু আমাদের এই মাটিতে সেই ফসলটা তৈরি হচ্ছে। এই মাটিটা ছেড়ে যদি অন্য কিছুটা দূরের দিকে যদি ওই যে আরও যে জলা যে জমি আছে জলা জমি কিছুটা যদি যেত তাহলে কিন্তু কারখানা হলে সুবিধে হতো। বুদ্ধবাবু যে এই যে কারখানার যে ব্যাপারে যে জিনিসগুলো তৈরি করলো যদি একটু টাইম নিয়ে করতো, এই যে হঠাৎ একটা জিনিস করতে এটা যদি একটু টাইম নিয়ে আরও মানুষকে বুঝিয়ে বা টাকার অঙ্ক আর একটু বাড়িয়ে দিয়ে যদি একটা যেত তাহলে কিন্তু কিছুটা একটা জায়গায় চলে আসতো। সবার জন্য চাষ জমি দিয়ে দিয়েছিলাম তা হলেও ভালোই হতো, কেন আমরা এই যে দেখুন এখন যে দিদি যেটা দিয়েছে এখন করছে ভালো, কিন্তু কিছু লোকের জন্য ভালো হচ্ছে কেন তারা চাল টাকা পাচ্ছে, জমি ফেরত পেয়েছে, তারা টাকা পাচ্ছে, তাদের চলে যাচ্ছে। কিন্তু আমরা যেসব জমি দিয়েছি আগে কারখানা করার জন্য তা আমরা তো কিছুই পাই না। তবে রাজনীতি ভুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দ্রুত আরোগ্য কামনা করেছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না। উনি তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সম্মানীয় ব্যক্তি, সরকারের নীতি ওদের দলের নীতিকে পালন করতে গিয়ে হয়তো ওনাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। তবুও আমরা জানি যে আমাদের কেউ ঘোরতর শত্রু হলো তার মৃত্যু কামনা করা কখনোই বাঞ্ছনীয় নয়, এটা অপরাধ। সেদিনকার ঘটনা আমরা ভুলে গেছি, তবু বলবো যে উনি অসুস্থ, দ্রুত সুস্থতা হয়ে তিনি মানুষের কাছে ফিরে আসুন। সব মিলিয়ে মত ভিন্ন মত থাকলেও টাটা গোষ্ঠীর কারখানার বিরুদ্ধে কখনোই ছিলেন না তামাম সিঙ্গুরবাসী। আজ যেন তারাও বুঝতে পারছেন রাজনৈতিক কালচক্রে শুধু তাদের স্বপ্নেই নয়, মাটি চাপা পড়েছে যেন পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার স্বপ্নেও। তবু যন্ত্রণা বুকে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন তারা সকলে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বিজেপি রাজ্য সভাপতিকে হুমকি দিয়ে বিতর্কে হরিরামপুরের প্রাক্তন বিডিও শ্রীমান বন্দ্যোপাধ্যায় রবিবার সুকান্ত মজুমদার হুমকি দেওয়া হোয়াটসঅ্যাপের কথোপকথন প্রকাশ্যে আনেন, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি রাজ্য সভাপতিকে হুমকি দিয়ে বিতর্কে হরিরামপুরে প্রাক্তন বিডিও শ্রীমান বন্দ্যোপাধ্যায় রবিবার সুকান্ত মজুমদার হুমকি দেওয়া হোয়াটসঅ্যাপে কথোপকথন প্রকাশ্যে আনেন। সেখানে দেখা যাচ্ছে প্রশাসনিক আধিকারিক বিজেপি রাজ্য সভাপতিকে লিখেছেন, শুনলাম মণিপুরে মহিলা নাকি সেনা জওয়ানের স্ত্রী, লজ্জা লজ্জা। তারপরেই প্রাক্তন বিডিও লিখেছেন, তবে হ্যাঁ আপনারা হারলে
কিন্তু আপনাদেরও পরনে কাপড় থাকবে না, সমবেদনা রইল আগেভাগে। এই চ্যাট প্রকাশ্যে আসতেই তোলপার বঙ্গ রাজনীতি। যদিও সিএনএ এর কাছে অকপটে মেসেজ করার কথা স্বীকার করেন হরিরামপুরের প্রাক্তন বিডিও শ্রীমান বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে, আপনি কি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন? হ্যাঁ করেছি, কেননা ওনাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি, ওই জন্যই ওই সেই সুবাদে এবং ওই মেসেজটা যেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেন ওইটুকুনি নয়, আরো আছে আগে পরে। মানে আমি ওনাকে একটা মণিপুরটা নিয়ে একটা জিনিস আমার নিজের জানা ছিল, দেখলাম ঘটনা, সেই সূত্রে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, ব্যাস এইটুকুনি। আমি ব্যক্তিগতভাবে বলিনি, আমি বলছি যে জিততে না পারেন তাহলে অবস্থা আর কি বাজে হবে, সেটা ওনাকে আগেও আমি বলেছি যে যদি জিততে না পারেন তো বাজে অবস্থা আর কি। একজন প্রশাসনিক কর্তা হয়ে এই ধরনের মন্তব্যে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি বিরোধীদের দাবির মতো প্রশাসনিক কর্তারা সত্যিই শাসক দলের হয়ে কাজ করবেন? সরকারও কি তাহলে একপেশে হয়ে কাজ করছে? অতীতে এই ধরনের ঘটনা রাজ্যে বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইনি পথে হাঁটার কথা জানিয়েছেন সুকান্ত মজুমদার। আমার এলাকার একজন এক্স বিডিও, সে আমাকে হোয়াটসঅ্যাপে লিখছেন, এই হচ্ছে আমাদের আধিকারিকদের অবস্থা, সে এখন কোথায় আছে আমি জানি না। সে আমাদেরকে লিখছেন, স্যার আপনারা হারলে আপনাদেরও কাপড় খুলে নেওয়া হবে। একজন বিডিও, এক্স বিডিও সে লিখছে, এক্স বিডিও হরিরামপুর। আমি তাকে জিজ্ঞেস করছি, হু আর ইউ? সে আবার গর্বের সাথে লিখছে, আই অ্যাম দ্য এক্স বিডিও অফ হরিরামপুর। আমি চিফ সেক্রেটারিকে চিঠি লিখব, হাউ ক্যান এ গভর্নমেন্ট অফিসিয়াল থ্রেট মি, ইটস এ কাইন্ড অফ থ্রেট। উল্লেখ্য, এর আগে রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নাম প্রকাশ্যে আসতেই তাঁর সঙ্গে তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। নির্বাচনের দিন শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ ওঠে রাজ্যের একাধিক বিডিওর বিরুদ্ধে। সম্প্রতি বিডিওদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শাসক দলের সুপারিশে বিডিওরা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। এই সব বিডিও 2016-17 সালের পাবলিক সার্ভিস কমিশনের ব্যাচ। এই 2016-17 সালে পাবলিক সার্ভিস কমিশনে এরা সব ঘুষ দিয়ে পাস করেছে। সুকান্তবাবু আদ্যপান্ত একজন ভদ্রলোক, তিনি কি করবেন আমি জানি না, এটা লোকসভার অধ্যক্ষকে তার প্রিভিলেজে আনা উচিত। এদেরকে টাইট করতে হবে, মুখে কিছু বলে এই সাংবাদিক সম্মেলন করে বললে কিছু হবে না। এবার এই ঘটনা প্রকাশ্যে আসায় কার্যত বিরোধীদের অভিযোগই যে মান্যতা পেল তা বলার অপেক্ষা রাখে না। এই ঘটনা নিয়ে সর্বনাম রাজ্য রাজনীতি, যদিও নিজেদের দোষ ঢাকতে সেই বাম আমলের প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জমানায় কি চলেছে, বিডিওদের কি ভূমিকা ছিল, প্রশাসনের লোকদের কি ভূমিকা ছিল, পুলিশের কি ভূমিকা ছিল, নির্বাচনের নামে কি প্রহসন হতো, এগুলো আমরা জ্ঞান হওয়া থেকে দেখে আসছি। আধিকারিক সিএনএ কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে নিল অভিযোগ মানতে নারাজ তৃণমূল সাংসদ শান্তনু সেন। একজন সরকারি আধিকারিক যিনি সরকারি পদে চাকরি করেন, তিনি এই ধরনের হোয়াটসঅ্যাপ করবেন বলে আমার মনে হয় না, আর এত বড় বোকাও কেউ হয় না। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে গেরুয়া শিবির। তৃণমূলের এটাই কালচার, প্রতিক্রিয়া বিজেপি কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার। তৃণমূলের তো এটা কালচার, হুমকি দেওয়া, কিডন্যাপ করা, খুন করা, এটা নতুন কিছু না। এখন মানুষ জবাব দিচ্ছে, এই গত নির্বাচনে দেখেছেন যে জনসাধারণ তৃণমূলের যারা ভোট লুটতেছে তাদেরকে পোলে বেঁধেও মেরেছে। অতএব সেগুলো মাথায় রাখতে হবে তৃণমূলকে, যে জনতা আস্তে আস্তে খেপছে। এই ভিডিওরা সাদা খাতা জমা দিয়ে ভিডিও হয়েছে তো বিজেপি নেতা সজল ঘোষের। এই ভিডিওরা সাদা খাতা জমা দিয়ে ভিডিও হয়েছে। হরিরামপুরের এই প্রাক্তন বিডিও বর্তমানে সহকারী জেলা শাসক পদে কর্মরত। আদেপুর পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এই আধিকারিকের এই কর্মকাণ্ডে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। তার বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি কোন পথে হাঁটেন সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ। অবশেষে ঘরে ফিরলেন পঞ্চাশয়র এলাকা থেকে অপহৃত কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের 4 বিজয়ী প্রার্থী। শনিবার মধ্যরাতে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেও এখনও কাটছে না আতঙ্কের রেশ। অবশেষে ঘরে ফিরলেন পঞ্চশায়ের এলাকা থেকে অপহৃত কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের 4 বিজয়ী প্রার্থী। শনিবার মধ্যরাতে সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি ফেরেন তারা। মূলত ভোট গঠনে সংখ্যাগরিষ্ঠতা পেতে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 4 জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ করে শাসক দলের ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। অভিযোগের নিশানায় যুব তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি বাপি হালদার। তার মরদপুষ্ট দুষ্কৃতীরাই আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করেছিল বিজেপি প্রার্থী ও সিপিএম সমর্থিত নির্দল প্রার্থীদের, যার প্রমাণ মিলেছিল এলাকার সিসিটিভি ফুটেজে। জোর পূর্বে আমাদেরকে তুলে আনা হয়েছিল,
কারণ লেগেছিল আমাদের প্রতি, যাতে পঞ্চায়েত করতে পারে। ওরা যেহেতু টিএমসি শাসক দল, টিএমসি যুব প্রেসিডেন্ট বাপি হালদার ওর নেতৃত্ব, আমাদের অপহরণ করার পরে আমাদের নিয়ে যায় ক্যানিং গোসাবার, ওখানে এক হোটেলে ওখানে তোলে। তারপর সেখান থেকে কীভাবে বাড়িতে ফিরে? বাড়িতে ফিরে আমাদের গতকাল আমাদেরকে মোটামুটি, যাই হোক কি অবস্থা যাই না, হাইকোর্ট হোক যাই হোক, প্রেশার কিট হয়তো করেছিল, প্রেশার সেইভাবে আমাদেরকে যেমন নিয়ে গেছিল তেমন আমাদের পাঠিয়ে দিয়েছে। কলকাতার পঞ্চশায়ের এলাকা থেকে অপহরণের পর গোসাবা থেকে নদী পেরিয়ে একটি লজে তাদের রেখে দিয়েছিল দুষ্কৃতীরা। এক প্রকার ভয় দেখিয়ে সাদা কাগজে তাদের সই করানোর পাশাপাশি ক্যামেরার সামনে মিথ্যে বয়ান দিতে বাধ্য করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই জানান অপহৃত জয়ী প্রার্থী কমলা মণ্ডল। পঞ্চশায়ের থেকে বৃহস্পতিবার রাত্রে আমাদের পৌনে 12টা নাগাদ তুলে নিয়ে গিয়ে অনেকগুলো দুষ্কৃতির গাড়ি এসেছে, তৃণমূল দুষ্কৃতির গাড়ি এসেছে, এসে ওখান থেকে আমাদের ঠেলা ঠোকর মেরে, মেয়েদের গায়ে হাত দিয়ে পর্যন্ত ঠেলা ঠোকর মেরে গাড়িতে তুলেছে। ওখান থেকে নিয়ে গিয়ে রাত্রে গাড়ি যাচ্ছে, অত বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছে। যেখানে থামলো দেখলাম গোসাবা, সেইখানে দাঁড় করিয়ে গাড়ি আমাদের একটা নদী পার করিয়ে একটা গেস্ট হাউসে ফের তুলেছিল। প্রেশার নিয়ে গিয়ে সেখানে দুপুরবেলা ফের প্রেশার দিয়ে আমাদের ওদের মুখের কথা আমাদের বলতে হয়েছে, বাধ্য করিয়েছে, সেটা ভিডিও করে নিয়েছে। আগ্নেয়াস্ত্র দেখি অপহরণ, জোর জুলুমেও নির্ভীক চার বিরোধী প্রার্থী, প্রাণ থাকতে নিজের দল ত্যাগ করবে না তারা, বোর্ড গঠনের সিদ্ধান্তে অনড় কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের চার বিজয়ী প্রার্থী। আমরা পঞ্চায়েত করব, আমরা ওদের নিয়ে গিয়ে, ওরা নিয়ে গিয়েছিল আমাদের যোগ করার জন্যে, তৃণমূলের দুষ্কৃতীরা নিয়ে গিয়েছিল আমাদের চারজনে ওদের সঙ্গে যোগ করার জন্যে, কিন্তু আমরা করতে বাধ্য করলেও আমরা আমাদের শেষ পর্যন্ত ওরা বলেছে আমাদের ঝান্ডা হাতে ধরো, আমাদের দলে যোগ দাও। আমরা সেখানে বলে দিয়েছি জীবন দিতে হবে, কিন্তু ও দলে আমরা যোগ দিতে পারবো না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে যুব তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বাপি হালদারের দাবি, শাসক দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধী শিবির। দেখুন, একবার বলছে তারা নিজেরা কোথাও গিয়েছিল, আবার কোথাও থেকে ফিরেছে, তৃণমূল কংগ্রেসকে বৃথা একটা কালিমালিপ্ত করার চেষ্টা, নিজেদের মধ্যে কে প্রধান হবে কে হবে না এই নিয়ে দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব, একদল আলাদা হয়ে যাচ্ছে আবার আরেক দল মিলছে, এটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার যে এক চক্রান্ত, সেই চক্রান্ত নিশ্চিতভাবে আগামী দিনে প্রকাশ পাবে, কোথায় কারা কী কীভাবে কী করছে না করছে। চার বিজেপি প্রার্থী অপহরণের ঘটনায় রাজ্য রাজনীতির তর্জাতুঙ্গ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, আদালতের ভয়ে শাসক দলে দৌরাত্ম্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে, সেজন্যই অন্তত বাড়ি ফিরতে পেরেছেন চারজন প্রার্থী। কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি, যেহেতু কোর্ট এখন খুব কড়া অবস্থান নিচ্ছে, কোর্টের ভয়ে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের নির্দেশে আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো কোর্টের এই ভয়, কোর্ট আছে বলে বাংলায় এইটুকু গণতন্ত্র অবশিষ্ট আছে, নাহলে আমাদের সব মেম্বারদের চুরি করে নিয়ে চলে যেত। বিজয়ী প্রার্থীদের অপহরণের ঘটনায় শাসক দলকে তোপ দাগতে ছাড়েনি বিজেপি নেতা সদল ঘোষ। তার দাবি, রাজ্যের সব দুষ্কৃতি তৃণমূল আশ্রিত, দলের আর সামান্যতম লজ্জাও অবশিষ্ট নেই, তাই মারধর হুমকির পর এবার অপহরণেও দ্বিধাবোধ করছে না তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে এখন যত দুষ্কৃতি আছে তারা সবাই তৃণমূল আশ্রিত, অতএব এটা আলাদা করে বলার মতো কোনো বস্তু না। হ্যাঁ, মানে কতটা নির্লজ্জ, কতটা লজ্জা শরমহীন হলে এই মার পিট খুন যখন প্রায় সাতখানা মৃতদেহ পার হয়ে আসার পর তারা তাতেও তাদের শান্ত হয় না, তাতেও তাদের খিদে মেটে না, তাদের আরো চাই, আরো চাই এবং আরো চাই। তৃণমূলের সেই দুর্দিন আসেনি যে বিরোধীদের অপহরণ করে জিততে হবে নির্বাচন, তারা মানুষের আশীর্বাদে জয়লাভ করবে। বিরোধীদের অভিযোগকে নস্যাৎ করে দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তৃণমূল কংগ্রেসের প্রয়োজন পড়ে না অন্য দলের প্রতিনিধিদেরকে ভয় দেখিয়ে গান পয়েন্টে নিয়েছে ভোট দখল করার। অপহরণের ঘটনা প্রকৃতপক্ষে তৃণমূলের গুন্ডাদের কারসাজি, ভোট লুটের পরও থামছে না শাসক দল, তাই জোর করে হুমকি দিয়ে কখনো আবার অপহরণ করে করানো হচ্ছে দল বদল, দাবি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের। তৃণমূলের গুন্ডারা যাদের দিয়ে পঞ্চায়েত ভোট করানো হয়েছে, যাদের দিয়ে গণনা কেন্দ্রে লুট করানো হয়েছে, তারপরেও যে দুটো চারটে ছটা আটটা গ্রাম পঞ্চায়েত ওরা বোর্ড গঠন করতে পারছে না, এখন সেইখানে বোর্ড গঠন করবার জন্য সেখানকার বিরোধী প্রার্থী তাদেরকে জোর করে দলবদলের চেষ্টা করানো হচ্ছে।
নির্বাচনের নামে বাংলা দেখছে সন্ত্রাসের কালো ছায়া, আতঙ্কে পরিণত হয়েছে গণতন্ত্রের উৎসব, জনতার কাঠগড়ায় বারবার উঠেছে রাজ্যের শাসক দল, মারধর হুমকিতে কাজ না হওয়ায় এবার গান পয়েন্টে রেখে বাধ্য করা হচ্ছে দল বদল করতে। আর কতদিন এই স্বৈরাচারিতার শিকার হবে সাধারণ মানুষ? জবাব দিতে হবে শাসক দলকেই। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 48 ঘন্টা নিরুদ্দেশ থাকার পর বাড়ি ফিরলেন অপহৃত দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরের বিরোধী দলের বিজয়ী প্রার্থীরা। এতে পুলিশের কোনো কৃতিত্ব নেই, দাবি সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের। তাঁর আরও দাবি, অপহরণকারীদের গ্রেফতার করুক পুলিশ, সোমবার হাইকোর্টে নিরাপত্তা চাইবেন প্রার্থীরা। কলকাতার পঞ্চশায়ারের গেস্ট হাউস থেকে অপহৃত হয়ে গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুরের চারজন বিরোধী দলের বিজয়ী প্রার্থীরা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। অভিযোগ উঠেছিল ওই বিজয়ী প্রার্থীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করেছে শাসক দলের দুষ্কৃতীরা। কিন্তু ঘটনার সিসিটিভি ফুটেজ দেখিয়ে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় থানায় অভিযোগ করতে চাইলেও প্রথমে এফআইআর নিতে চায়নি পুলিশ। মামলা দায়ের করা হয় হাইকোর্টে। দুদিন নিরুদ্দেশ থাকার পর শনিবার গভীর রাতে বাড়ি ফিরলেন অপহৃত চার জয়ী প্রার্থী। গত 28 তারিখ রাতে পঞ্চশার থানা সোনালী পার্কের এই গেস্ট হাউস থেকে অপহরণ করা হয়েছিল মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী রাজনৈতিক দল থেকে জয়ী হওয়া প্রার্থীদেরকে। অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের নেতারা চারটে গাড়ি নিয়ে এসে রাতের অন্ধকারে তাদেরকে এখান থেকে অপহরণ করে নিয়ে যায়। তারপর 48 ঘন্টা কার্যত তারা অপহৃত হয়ে তারা কিন্তু বন্দী ছিলেন সজনেখালী এলাকায়, এমনটাই কিন্তু যারা অপহরিত হয়েছিলেন তারা দাবি করেছেন। তারপর গতকাল রাতে তারা পুলিশের সাহায্যে বাড়ি ফিরেছেন এবং বাড়ি ফিরলেও তারা কতটা নিরাপদে থাকতে পারবেন সেটা নিয়ে সংশয় রয়েছে। তবে 48 ঘন্টা যেভাবে তাদেরকে দিয়ে জোর করিয়ে বয়ান রেকর্ড করানো হয়েছে, এমনকি তারা অভিযোগ করছেন পুলিশকে দিয়ে সাদা খাতায় তাদেরকে দিয়ে সই করানো হয়েছে, সেই ঘটনাতে তারাও কিন্তু এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছেন যে আদৌ তারা কিন্তু নিরাপদে ওই এলাকায় থাকতে পারবেন কিনা। তবে কি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যাওয়ায় হাইকোর্টের মামলার চাপেই ছেড়ে দেওয়া হলো প্রার্থীদের? সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, প্রার্থীদের বাড়ি ফিরে আসায় পুলিশের কোনো কৃতিত্ব নেই, পরে পুলিশ তাদের বয়ান নিয়েছে। গতকাল রাতে 10:30-11 নাগাদ পুলিশের সাহায্যে বাড়ি ফেরেনি। যারা অপহরণ করেছিল তারা বোধহয় ওই ক্যানিংয়ের ওপারে বাসন্তী গোসাবা, ওখান থেকে তারা ছেড়ে দেয় গাড়িও, ওরা বোধহয় ব্যবস্থা দেয় সব করে। পুলিশ পরে এসে যখন ওরা অন্ধমণি তারা কৃষ্ণচন্দ্রপুরে যায় তখন পুলিশ উচ্চপদস্থ অফিসাররা ছিল, ওরা যে যার বাড়িতে যায় সেখানে ওরা স্টেটমেন্টও একটা দেয়। শুনেছেন সেখানে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় কোনো ভূমিকা পালন করেছে? এটিকে আইনের শাসন বলে? পুলিশ প্র্যাকটিক্যালি অ্যাবসলিউটলি প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, এই নিরপেক্ষ তদন্তই হচ্ছে না। ফিরে আসার পরেই বিস্ফোরক বক্তব্য পঞ্চশায়রের জয়ী প্রার্থীদের। তাদের অভিযোগ, অপহরণের পর জোর করে সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছে, ক্যামেরার সামনে মিথ্যে বলতেও বাধ্য করা হয়েছে। জবরদস্তি করে আমাদের করেছে, ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, আমাদের আগের দিন তোলার সময় দেখেছি, সেই ভয়ের থেকে আমরা ওটা আমাদের করে দিতে হয়েছে। সাদা কাগজে? না, সাদা কাগজে নয়, কাগজের খোলে কি লেখা ছিল আমরা পড়িনি, সেটাও জানি না। আমাদের বলেছে সই করে দিতে, আমরা চারজন সই করে দিয়েছি। কবার কাগজে সই করা? ওরা একবার দুবার করিয়েছে। ভিডিও করতে বলা হয়েছে যে আমরা নিজের ইচ্ছা সদ ইচ্ছা এসেছি, কেউ আমাদের জবরদস্তি নিয়ে আসেনি, আমরা ভালো আছি, এখানে সুস্থ আছি, এইগুলো বলিয়ে আমাদের ওদের মুখের কথা আমাদের মুখে বসিয়ে ভিডিও করেছে। হ্যাঁ, সই করে নিয়েছিল, একটা কাগজে কি লিখেছিলো আমরা দেখিনি, জানি না, সই করতে বলেছিলো, আমরা প্রেশার করেছিলো, সেইভাবে সই করে দিয়েছিল। হ্যাঁ, ভিডিও একটা করে নিয়েছিল আমাদেরকে, জোর করে ভিডিও করে নিয়েছিল, বলা হয়েছিলো যে আমরা যেখানে সুস্থ আছি বা ভালো আছি আমরা স্বেচ্ছায় এসে এইভাবে একটা ভিডিও করে নিয়েছি, না আমরা আদৌ স্বেচ্ছায় যাইনি। এই মন্তব্যকে হাতিয়ার করে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, প্রার্থীরাই বলছেন অপহরণ করে ভিডিও থেকে সাদা কাগজে সই করানো হয়েছে। তাদের জবানবন্দি অনুযায়ী অপহরণকারীদের গ্রেপ্তার করা উচিত পুলিশে। ওরা অভিযোগ করেছে
তাই তো, ওরা অভিযোগ করেছে। তাহলে পুলিশের প্রথম দায়িত্বটা যে কিডন্যাপ করা হয়েছে এটা তো সত্য হলো, 48 ঘন্টা এরা বন্দি ছিল, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এখন যারা অপহরণ করেছে তাদের সামনে একটা ভিডিও, ভয় ভীতির সামনে ওরা সত্য কথা বলতে পারবে? এখন যখন বেরিয়ে এসছে ওরা স্টেটমেন্ট দিয়েছে, পুলিশের তো দায়িত্ব ওদেরকে নিয়ে 164 স্টেটমেন্ট করানো, আর অপহরণ যারা করেছে ওই সিসিটিভির ফুটেজ ধরে যারা অপহরণকারী তাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো। সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, সোমবার ওই 4 জন সহ হাইকোর্টে 11 জন গিয়েই নিরাপত্তার দাবি করবেন যতক্ষণ না পঞ্চায়েতের বোর্ড গঠন না হয়। আগামীকাল আমি শুনেছি ওদের মুখে, ওরা সব হাইকোর্টে, ওরা যতক্ষণ বোর্ড গঠন না হচ্ছে তার জন্য নিরাপত্তা চাইবে, শুনেছি এটা আমি। পাই যাবে, 10 জন যাবে, আরও যেতে পারে। প্রশ্নটা শুনুন, বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রশ্ন না, ডেমোক্রেসিকে যদি রক্ষা করতে হয় নির্বাচিত প্রতিনিধি রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের, সে যে দলই হোক। এইভাবে যদি স্ন্যাচ করা হয় তাহলে গণতান্ত্রিক মূল্যবোধটা দেশের ধ্বংস হয়ে যাবে। সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, তৃণমূলের দখলদারি রাজনীতিতে মদত দিচ্ছে পুলিশ প্রশাসন, আর সেই কারণেই প্রথমে অভিযোগ জানাতে গেলেও নিষ্ক্রিয় পুলিশ, পরে পরিস্থিতির চাপে বিজয়ী প্রার্থীদের ফিরিয়ে দিতে বাধ্য হয় শাসক দলের দুষ্কৃতীরা। তবে বিরোধী দলের বিজয়ী প্রার্থীদের যতই অপহরণ থেকে ভয় দেখানোর পদ্ধতি নিক না শাসক দল, তারা যে জনতার রায়কে পাল্টাতে পারবেন না তা যেন স্পষ্ট তাদের ছেড়ে দিতে বাধ্য হওয়ার কারণে। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মণিপুরের ঘটনায় রবিবার বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলতে প্রস্তুত দেশের বিরোধী জোট ইন্ডিয়া। রাজ্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পর এবার মণিপুরে গেল দেশের বিরোধী জোটের প্রতিনিধি দল, কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মরকলিপি প্রদান মণিপুরের রাজ্যপালকে, যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। মণিপুরের ঘটনায় বারবার বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলতে প্রস্তুত দেশের বিরোধী জোট ইন্ডিয়া। রাজ্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পর এবার মণিপুরে গেল দেশের বিরোধী জোটের প্রতিনিধি দল। মণিপুর হিংসা নিয়ে সরকারের উপর চাপ বাড়াতে কোনো প্রচেষ্টাই বাকি রাখছে না বিরোধীদের ইন্ডিয়া জোট। শনিবার মণিপুর পরিদর্শনে গেলেন বিরোধী জোটের প্রতিনিধি দল। মণিপুরের ঘটনার উল্লেখ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবিতে রবিবার মণিপুরের রাজ্যপাল আনুসুইয়া উইকে স্মারকলিপি প্রদান করেন তাঁরা, আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাধারণ মানুষের টাকায় এতবার মণিপুরে গেলেন তাঁরা, ভেবেছিলাম এবার মণিপুরের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আমরা তো ভেবেছিলাম 20 জন নেতা গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা গেলেন, অধীরবাবু গেলেন, পরদিন থেকে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা তো এই এক্সপেক্ট করেছিলাম। এখন প্রশ্নটা আপনাদেরকে ওদেরকে করা উচিত যে আপনারা প্লেন ভাড়া করে 20 জন গেলেন, বেশি অনেকেই সাংসদ, তাদের মধ্যে টাকা তো জনগণ দেবে, তাদের টিকিটের টাকা, তো গিয়ে যে ঘুরে এলেন লাভটা কী হলো? সুকান্ত মজুমদারের কটাক্ষের পাল্টা জবাব দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, বিরোধী জোটের দায়িত্ব নয় অশান্তি বন্ধ করা, এটা কেন্দ্রের দায়িত্ব। হাস্যকর কথাবার্তা, মণিপুরে হিংসা থামানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ছিল, সেখানকার রাজ্য সরকারের ছিল, ডবল ইঞ্জিন সরকারের ছিল, কয়েক মাস ধরে জ্বলছে, ব্যর্থ বিজেপি, তাদের সব সঙ্গী সাথীরা ব্যর্থ, কেন্দ্রীয় এজেন্সিগুলি বাহিনীগুলি ব্যর্থ, পরিস্থিতি দেখতে গেছিল, সাংবিধানিক দায়িত্বটা ইন্ডিয়ার প্রতিনিধি দলের ছিল না, ফলে এই ধরনের অর্থহীন বোকা বোকা কথা বলার কোনো অর্থ হয় না। কুণাল ঘোষ আরো বলেন, যেখানে যেখানে অগণতান্ত্রিক কাজ হবে সেখানেই পৌঁছবে ইন্ডিয়া জোট। যেখানে যেখানে বিজেপি অগণতান্ত্রিক কাজ করতে যাবে ইন্ডিয়ার তরফ থেকে তার পুরোদস্তুর প্রতিবাদ করা হবে এবং সেগুলি থেকে নজর ঘোরাতে আরো অগণতান্ত্রিক কাজ করবে এই এনডিএ সরকার, তো ফলে সেইগুলি নিয়ে তারা নজর ঘোরাতে চাইবে। ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা মণিপুরের মানুষকে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেবেন দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। ভয়াবহ ঘটনা ঘটছে মণিপুরে, সেখানে এর আগে সিপিএম এর প্রতিনিধি দল সেখানে গেছিল, বামপন্থীদের, কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে গেছিল, প্রধানমন্ত্রী আজ পর্যন্ত যাননি, ইন্ডিয়া তার প্রতিনিধিরা সেখানে যাচ্ছেন, মানুষের পাশে দাঁড়াবেন, সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বার্তা দেবেন। বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, রাজনৈতিক দলগুলি তাদের ব্যর্থতার ছবি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে মণিপুরে গিয়ে পৌঁছেছেন। ছত্রচাওয়ায়
বিভিন্ন রাজনৈতিক দল তাদের দুর্নীতি, তাদের ব্যর্থতা, তাদের অপদার্থতা, তাদের সীমাহীন লুট এবং সর্বোপরি তাদের যে নারীর উপরে অত্যাচার সেগুলোর থেকে দৃষ্টি ঘোরাতে মানুষকে জন্য আজকে ওখানে পৌঁছে গেছে। যারা মণিপুরে গেছে তাদের মালদা, পাঁচলা, কামদুনিতেও পাঠানো হোক, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তাদের দু একজনকে মালদা পাঠান না, একটু মালদা থেকে ঘুরে আসুন। মণিপুরের থেকে তো মালদা একটু কাছেই হয়, বেশিক্ষণ লাগবে না, এখান থেকে ট্রেন ধরবেন, সকালবেলা পৌঁছে যাবেন, ভোরবেলা পৌঁছে যাবেন। তাদের কয়েকজনকে পাঁচলায় পাঠান, কয়েকজনকে কুচবিহারে সেই নাবালিকার বাড়িতে পাঠান যার বাবাকে হাইজ্যাক করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। চারজন যুবক তাকে লাগাতার ধর্ষণ করে তার মৃত্যু ঘটলো, তাকে খুন করা হলো। কামদুনি সেই মহিলার বাড়িতে পাঠাক না যার যাকে রেপ করে পা ধরে ছিঁড়ে দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কারো শাস্তি হয়নি, তাদের বাড়িতে একটু পাঠানোর ব্যবস্থা করুন। আর সেই কংগ্রেস কর্মীর বাড়িতেও পাঠান যেখানে অধীরবাবু এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের সাংসদ পাশাপাশি বসে যখন ত্রিপুরা যাচ্ছিলেন সেই ছবিসহ পাঠান যে কংগ্রেস কর্মীর খুন হয়েছে, গলা টিপে খুন করা হয়েছে মুর্শিদাবাদে। মণিপুরের ঘটনায় তৎপর সবাই, তবে রাজ্যের ঘটনায় চুপ কেন উঠছে প্রশ্ন। এরাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিট কামদুনি হাঁসখালির ঘটনাকে কখনো ছোট ঘটনা আবার কখনো প্রেমতত্ত্ব বলে আখ্যা দিয়েছেন, আর মুর্শিদাবাদ, পাঁচলা ও মালদার ঘটনায় তেমন ভাবে কোনো বাক্য ব্যয় করতে দেখা যায়নি তাকে। তবে কি বিরোধীদের কথাই ঠিক, মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের ঘটনা ছোট ঘটনা, এরাজ্যে তবে কোথায় নারীদের সুরক্ষা উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দীর্ঘ 35 বছর পর ফের রাজ্যে আয়োজিত হতে চলেছে এসইউসিআই এর সমাবেশ। দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর থেকেই শুরু হয়েছে উদযাপন। 5ই অগস্ট ব্রিগেডে হবে তাঁর জন্মশতবর্ষের সমাপনী সমাবেশ। দীর্ঘ 35 বছর পর ফের রাজ্যে আয়োজিত হতে চলেছে এসইউসিআই সমাবেশ। 5ই অগস্ট মহাসমাবেশের ডাক দিয়েছে দল। মূলত দলের প্রতিষ্ঠাতা তথা মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের জন্মশতবার্ষিকী উপলক্ষেই আয়োজিত এই সমাবেশ। 2022 সালে দিল্লিতে একটি সর্বভারতীয় সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছিল তার উদযাপন। আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের যিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এই যুগের একজন বিশিষ্ট মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষ, তার জন্মশতবর্ষ শুরু হয়েছে 2022-এর 5ই আগস্ট। আমরা দিল্লিতে একটি সমাবেশ করেছিলাম, এবার তার শেষ হবে 2023-এর 5ই আগস্ট এই ব্রিগেডের সমাবেশ। ট্রেন ভাড়া করে আর আসছে কর্ণাটক, কেরালা থেকে কয়েক হাজার আসছে, ঠিক আছে, বিহার থেকে আসছে, আসাম থেকে আসছে, ইউপি থেকে আসছে, হিমাচল প্রদেশ থেকে আসছে, তেলেঙ্গানা, হরিয়ানা থেকে আসছে, ছত্তিশগড়, এমন কোনো স্টেট নেই যেখান থেকে আসছে না। 1923 সালের 5ই অগস্ট জন্ম মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের। সাম্যবাদী দল এসইউসিআই এর প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক তিনি, দলের প্রতি তার ভূমিকা অনস্বীকার্য। কমরেড শিবদাস ঘোষের জন্মদিনেই সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হতে চলেছে সেই শতবর্ষের উদযাপন। সারা ভারতের হাজার হাজার মানুষকে এদিন জনসমাবেশে সামিল হওয়ার আমন্ত্রণ জানায় দল। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সন্ত্রাস হামলা নিয়ে বিরোধীদের আক্রমণের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করলেন উরি পুলওয়ামার পাল্টা পাকিস্তানকে দেওয়া হয়েছে যোগ্য জবাব। তবে তাঁর এই দাবি ঘিরে কড়া প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। কিছুদিন আগে সন্ত্রাস হামলা নিয়ে এনডিএকে আক্রমণ করেছিলেন বিরোধী শিবিরের নেতারা। রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে তাঁর পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন উরি পুলওয়ামার পাল্টা পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে মোদি জামানায়। তখন পাকিস্তান ভুলে গিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী কে। একই সরকার থি 4 থেকে 14 তক আয়ে দিন পাকিস্তান সে আলিয়া মালিয়া জমালিয়া আতে থে और गोलियां चलाकर बम धमाके कर चले जाते थे। मोदी जी की सरकार आई, पाकिस्तान को लगा फिर से एक बार कर लेते हैं। उरी और पुलवामा में उन्होंने सेना के और सीआरपीएफ के जवानों पर हमला किया, वो भूल गए कि यूपीए की सरकार नहीं है, भाजपा वालों की सरकार है और मौनी बाबा मनमोहन सिंह नहीं, नरेंद्र मोदी प्रधानमंत्री है, नरेंद्र मोदी प्रधानमंत्री।
2023 সালে শেষে রয়েছে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেখানে মধ্যপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই আক্রমণ স্বাভাবিকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল সাংসদ শান্তনু সেনের কথায়, পুলওয়ামায় 40 জন জওয়ানকে রাজনৈতিক স্বার্থে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সত্যপাল মালিক কি করে কেন বললেন যে এয়ারলিফটিং কে রিকোয়েস্ট করা সত্ত্বেও জোর করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এয়ারলিফটিং না করে পুলওয়ামায় সিউডো ন্যাশনালিজম তৈরি করার জন্য 40 জন সেনাবাহিনীর জওয়ানকে মৃত্যুর মুখে ছেড়ে দিলেন? আজকে পুলওয়ামা যে কত বড় নাটক ছিল সেটা সারা দেশের মানুষ বুঝে গেছে। ঠিক সত্যি কারা 40 জন সেনাবাহিনীর জওয়ানকে মৃত্যুর মুখে ঠেলে দিল তার জবাব ভারতবর্ষের মানুষ পায়নি। তাই কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের কথায়, শুধু বিজেপি সরকারই নয়, কংগ্রেস সরকারও পাকিস্তান থেকে চীনকে একাধিক সময় পর্যুদস্ত করেছে, সেটা বোধ হয় উনি ভুলে গিয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে ইতিহাস হচ্ছে নাগপুরের লেখা, ইতিহাসটা ভারতবর্ষের ইতিহাস নয়। এখানে গল্প করতে হয়, ওনার বোধ হয় জানা নেই যে পাকিস্তানকে দুটো টুকরো করেছিল ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, চায়নাকে পর্যুদস্ত করেছিল ইন্দিরা গান্ধী, পন্ডিত জওহরলাল নেহরুর পরে ভারতবর্ষে আরেকজন প্রধানমন্ত্রী, তিনি পাকিস্তানের সাথে যুদ্ধ করে জিতেছিলেন। তো ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ ছিল, ইতিহাস ওনার জানা নেই। উত্তর দিন যে পুলওয়ামাতে 44 জন যে মারা গেল, তো ওনাকে এইসব জবাব না দিয়ে উনি বরঞ্চ সত্যপাল মালিক যেটা ওনাদের রাজ্যপাল তদানীন্তন জম্মু কাশ্মীরের, তিনি কি বলছেন সেটা উত্তর দিন। তবে বিতর্ক যাই থাকত কেন, দেশের নিরাপত্তার স্বার্থে হাজারো রাজনৈতিক বিতর্ক সত্ত্বেও বিজেপি সরকার যে কখনোই পিছু হটবে না তা যেন এদিন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বেহালার শখের বাজারে 123 নম্বর ওয়ার্ডের জেমসলন সরণিতে দীর্ঘদিন ধরে পুকুর ভরাটের কাজ চলছিল। সিএনএ এই খবর সম্প্রচারের পরেই পদক্ষেপ পুরসভার। ইতিমধ্যেই ওই পুকুরের মালিককে কাজ বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। গোটা ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। খাস কলকাতায় অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছিল। গত বৃহস্পতিবার দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সিএনএর ক্যামেরা পৌঁছে যায় এলাকায়, খবর সম্প্রচার হয়, তারপরেই পদক্ষেপ পুরসভার, কাজ বন্ধ করার নোটিস। বেহালার শখের বাজারে 123 নম্বর ওয়ার্ডের জেমস লং সরণির ঘটনা। দীর্ঘদিন ধরে পুকুর ভরাটের কাজ চলছিল সেখানে। কিভাবে প্রকাশ্যে চলছে এই অবৈধ কাজ, কারাই বা জড়িত এর সঙ্গে, কেনই বা কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন, উঠছিল এমনই সব প্রশ্ন। যদিও আমাদের এই খবর সম্প্রচার হতেই সেখানে উপস্থিত হন বেহালা পূর্বের বিধায়ক তথা স্থানীয় কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখে ঘটনার সত্যতার কথা স্বীকার করে নিয়ে তিনি জানান, এটা সত্যিই লজ্জার ব্যাপার যে চোখের সামনে পুকুর ভরাট হয়ে যাচ্ছে। ঠাকুরপুকুর থানা ও সেই সঙ্গে মেয়র ফিরাদ হাকিমকে জানানো হয়েছে বলে জানান তিনি। এটা তো লোকচক্ষুর আড়ালেও না, একদম জেমস লং সরণির উপরে পুরো পুকুরটাকে টিন দিয়ে ঘিরে করছে। তো দেখুন, সত্যি কথা বলতে কি, যেহেতু আমি জনপ্রতিনিধি, আমি এখানকার একজন এমএলএ, এই 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও আছে, আমার মনে হয় এটা আমাদের কাছেও একটা লজ্জার ব্যাপার যে দিনের বেলায় চোখের সামনে পুকুর ভরাট হয়ে যাচ্ছে অথচ আমরা চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না। তো আমি ঠাকুরপুকুর থানাকে ফোন করে বলেছি, আমি বেহালা থানাকে ফোন করেছিলাম, বেহালা থানা বলেছে এটা ঠাকুরপুকুরের আন্ডারে। ঠাকুরপুকুর থানাকে ফোন করে অলরেডি বলে দিয়েছি, DGPMU কর্পোরেশনকে জানিয়েছি, মেয়রকে ফোন করেছিলাম, মেয়র মিটিংয়ে আছেন, ও মিটিং শেষ হলেও আমি ওনাকে ফোন করব। আমি আমাদের মেয়র যখনই পুকুর বোঝাই কথা বলে তখনই উনি বলেন যে অ্যাড্রেস পাঠিয়ে দিতে, উনি সেটাকে খুঁড়ে আবার করে দেবেন। আমি বিশ্বাস রাখি, আমি এখানকার পুরো অ্যাড্রেস লোকেশন সমস্তটাই আমি ববিদাকে পাঠাচ্ছি, মেয়রকে পাঠাচ্ছি, নিশ্চয়ই উনি ব্যবস্থা নেবে। রত্না চট্টোপাধ্যায় আরও জানান, এরপরেও সেখানে ভরাট করার জন্য লরি এসেছিল। ঠাকুরপুকুর থানায় খবর দেওয়া হলে ড্রাইভার ও খালাসিকে গ্রেফতার করা হয়। সেই দিন রাত্রেবেলায় যখন আবার মাটি দিয়ে ভরাট করার জন্য ওখানে কিছু লরি এসেছিল, আমি ঠাকুরপুকুর থানাকে ডাকি, সেই লরি শুদ্ধ ড্রাইভার এবং খালাসিকে ঠাকুরপুকুর থানার হাতে তুলে দিই। পরের দিন আমি বিধানসভায় গিয়ে মেয়র ববি হাকিম, আমি যেহেতু এমএলএ উনিও এমএলএ, ববি হাকিমকে সব বলি। ববি হাকিম আমাকে কর্পোরেশনে আসতে বলেন এবং আমি কর্পোরেশনে এসে পিএম DGPMU ওনাকে সমস্তটা বলেছি। উনি সঙ্গে সঙ্গে যাদের নামে জমিটা তাদেরকে নোটিশ করেছেন,
ঠাকুরপুকুর থানাকেও নোটিশ করে দেওয়া হয়েছে যে যাতে এটার কোনো রকম আর ভরাট না হয় সেটা দেখার জন্য। একই সঙ্গে এলাকার মানুষ ভয়ে চুপ থাকে বলেও দাবি করেন রত্না চট্টোপাধ্যায়। এইগুলো তো আমাদের দেখে রাখা উচিত, যদি আমরা দেখেও অন্যদিকে তাকিয়ে চলে যাই মানুষের কিছু করার নেই। আর আমি এলাকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারাও ভয়ে চুপ, তারাও কোনো কথা বলছে না, বলেছে যে কিছুদিন আগেই দেখলাম পুকুরের সামনে অনেকগুলো দোকান ছিল, সেই দোকানগুলোকেও ভেঙে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে ঘিরে করা হচ্ছে। কার বিরুদ্ধে বলবো বলুন। তবে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। আমি ববি হাকিমের সঙ্গে কথা বলেছি, কমিশনারের সঙ্গে কথা বলেছি, ডিজিপিএমইউর সঙ্গে কথা বলেছি, এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এই যেটুকু ভরাট হয়ে গেছে এরপর আর এক লরিও মাল পড়বে না, এবং এটাকে আমরা কর্পোরেশন থেকে প্লাস আমি এমএলএ হিসাবে উদ্যোগ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আবার পুকুরে পরিণত করে দেব। ইতিমধ্যেই ওই পুকুরের মালিককে কাজ বন্ধ করারও নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পৌরসভার তরফ থেকে। বিধায়ক রত্না চট্টোপাধ্যায় তিনি নিজে ঘটনাস্থলে এলেন, পরিদর্শন করলেন গোটা এই পুকুর, পরবর্তীকালে তার তত্ত্বাবধানে গ্রেপ্তার করা হলো দুজনকে, যারা রাতের অন্ধকারে এসেছিলেন মাল ফেলার জন্য, এবং তার তত্ত্বাবধানে এই গ্রেপ্তারির পর গোটা বিষয়টি পুরসভাকে জানানো হয়। মেয়র ফেরহাদ হাকিম তিনি ইতিমধ্যেই এই জমির যিনি মালিক রয়েছেন অর্থাৎ পুকুরের যিনি মালিক তাকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে, এবং বিধায়ক রত্না চট্টোপাধ্যায় তিনি আশ্বাস দিচ্ছেন যে এই পুকুরকে আবার ফের পুনরায় একই জায়গায় নিয়ে আসার দায়িত্ব তিনি নিলেন। ফলে খুব স্বাভাবিকভাবেই বারংবার বেহালায় পুকুর ভরাটের নাম সংবাদ শিরোনামে উঠে এলেও তিনি আশ্বাস দিচ্ছেন আগামী দিনে এর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্কর, ক্যালকাটা নিউজ, বেহালা। ডেঙ্গির মোকাবিলা এবার তৎপর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মানিকতলা 14 নম্বর ওয়ার্ডে ঝাড়ুহাতে জঞ্জাল পরিষ্কার করতে নিজেই রাস্তায় নামেন তিনি। ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার উদাসীনতা নিয়ে খুব উগ্রে দেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেস যেমন এখন দুবাই থেকে নমিনেশন করাচ্ছে, সেরকম ডেঙ্গু এখন বাংলাদেশ থেকে আসছে, বা ডেঙ্গি বাংলাদেশ থেকে আসছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে এখানে আমরা স্বচ্ছ ভারত অভিযান করব, আমরা ব্লিচিং পাউডার ছড়াবো, পৌরসভা তো কাজ করে না, তোলা তুলতে ব্যস্ত, স্কোয়ার ফিট অনুসারে দাম পয়সা তুলতে ব্যস্ত, আমরা বিজেপির তরফ থেকে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা কিছুটা চেষ্টা করে দেখি। এবার ডেঙ্গি মোকাবিলায় মানুষকে সচেতন করতে ঝাড়ু হাতে জঞ্জাল পরিষ্কার করতে রাস্তায় নামলেন বিজেপি রাজ্য সভাপতি। ডেঙ্গি নিয়ে কলকাতা পুরসভা যে বৈঠক করেছিলেন তাতে মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, বাইরে থেকে যদি কেউ এই বাংলায় আসে তাহলে তাদের পরীক্ষা করার ব্যবস্থা প্রয়োজন, তাতেই ডেঙ্গি রোধ করা যাবে। সেই বক্তব্যকে এদিন কটাক্ষ করে সুকান্ত মজুমদার ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন। রবিবার মানিকতলা 14 নম্বর ওয়ার্ডে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতারা এদিন ঝাড়ু নিয়ে এলাকার জঞ্জাল পরিষ্কার করেন এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে মশার লার্ভা প্রতিরোধের বার্তা দেন। এদিন সুকান্ত মজুমদার বলেন, এরাজ্যে পুরসভাগুলি তাদের আখের গোছাতে ব্যস্ত, তাই তারা রাস্তায় নেমেছেন মানুষকে সচেতন করতে। স্বাভাবিকভাবে কর্পোরেশন নিজেদের আখের গোছাতে ব্যস্ত, স্কোয়ার ফিটে কে কত মাল পাবে সেই নিয়ে চিন্তিত তারা, তারা পশ্চিমবঙ্গবাসীর অবস্থা নিয়ে বা ডেঙ্গি নিয়ে মোটেও চিন্তিত নয়। সরকার তথা পৌরসভার বিরুদ্ধে আমাদের আন্দোলন, সেই আন্দোলন চলবে। পৌরসভাগুলো তো এরপরে তো সব কোথায় কি রিক্রুটমেন্ট হয়েছে তার কাগজ লুকোতে ব্যস্ত, কাজ করবে কোথায়? কর্পোরেশনের বাইরেও যে পৌরসভাগুলো আছে তারা তখন থরহরি কম্প কোন সময় সিবিআই ইডি ডাকবে যে কারা কারা চাকরি বিক্রি করেছে, সব জায়গায় চাকরি বিক্রি হয়েছে। তারা এখন ডেঙ্গি থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে কিচ্ছু মাথায় নেই, কাগজ লুকোও অভিযান চলছে এখন। কাগজ লুকাবে কি করে তার অভিযান চলছে এখন কর্পোরেশনগুলোতে, পৌরসভাগুলোতে। শুধু বিজেপির প্রতিনিধিরাই নন, ডেঙ্গি সচেতনতায় পুরসভার গাফিলতির অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। আমাদের যে ডেঙ্গু হচ্ছে, যে পরিমাণে মানুষের সমস্ত ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে, এবং জ্বর জ্বালা আমাদের যে পরিষেবা দেওয়ার যে আমাদের কাউন্সিলররা সেরমভাবে আমাদের এলাকায় ঘুরে যে আমাদের এসে বাড়ি বাড়ি এসে যে জিজ্ঞাসা করা যে কোনো রকমভাবে পরিষ্কার করা, ব্লিচিং দেওয়া, সেরমভাবে আমরা পরিষেবা পাই না। মানিকতলায় রয়েছে একাধিক গাড়ির পার্টসের দোকান, যার ফলে এই এলাকায় বেশি জল জমা হয়, ফলে এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি, দাবি বিজেপি রাজ্য সভাপতি। গত বছরের ন্যায় বছরও বর্ষার শুরু থেকে রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ।
ইতিমধ্যে মৃত্যু হয়েছে 11 জনের, আক্রান্ত প্রায় 675 জন। সেই জায়গায়ও সতর্ক নয় পুরসভা, উঠছে অভিযোগ। তবে সত্যি যদি এখনো রাজ্যের পুরসভাগুলি সতর্ক না হয়, তাহলে রাজ্যবাসী এবছর আবারও ডেঙ্গির কোন ভয়াবহ রূপ দেখতে চলেছে, সেটাই এখন প্রশ্নের মুখে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে মেঘা রায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ। রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, তবে তাতেও হুঁশ নেই কলকাতা পুরসভার। উঠছে প্রশ্ন, কলকাতা পুরসভা সংলগ্ন এলাকায় জমা জলে বাসা বেঁধেছে মশার লার্ভা। আমরা হাজার চেষ্টা করি, ডেঙ্গুকে আমরা জয় করতে পারবো না যতক্ষণ না সাধারণ মানুষ তারা এগিয়ে আসবে। এই প্রচারটাই করা হচ্ছে, সাধারণ মানুষ যাতে সচেতন হয়ে এগিয়ে আসে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বৈঠকে জানিয়েছিলেন, মানুষ সতর্ক না হলে কোনোভাবেই ডেঙ্গির মোকাবিলা করা সম্ভব নয়, সব জায়গায় গিয়ে পুরসভার নজরদারি করা সম্ভব নয়। তবে সত্যি কি এই কথা এরাজ্যে প্রযোজ্য? আরও কি ডেঙ্গি নিয়ে সচেতন পুরসভা? উঠছে প্রশ্ন। বর্ষার শুরু থেকে রাজ্যে প্রতিদিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে ডেঙ্গি, দিকে দিকে উঠে আসছে মৃত্যুর খবর। ইতিমধ্যে মৃতের সংখ্যা 11, আক্রান্তের সংখ্যা 675 দাঁড়িয়েছে। সেই পরিস্থিতিতে ডেঙ্গির মোকাবিলা করতে সাধারণ মানুষেই ভরসা মেয়রে, কিন্তু একটু লক্ষ্য করলেই কলকাতা পুরসভা ডেঙ্গি নিয়ে কতটা সতর্ক তা বোঝা খুব একটা বেশি মুশকিল হবে না। কলকাতা পুরসভা সংলগ্ন এলাকা লিন্সে স্ট্রিটে একাধিক জায়গায় জমে রয়েছে জল। শুধু তাই নয়, সেখানে লক্ষ্য করলেই দেখা যায় ছোট ছোট মশার লার্ভা। সিএনএর ক্যামেরায় উঠে এলো এমনই ছবি। এই রাস্তার ওপর ফুটপাতে মানুষের রীতিমতন ভিড় থাকে, রয়েছে একাধিক দোকানপাট, পাশেই রয়েছে হক মার্কেট। তবে তাতেও হুঁশ নেই কারোর। বিশেষজ্ঞদের মতে প্রায় বেশ কিছুদিন কোথাও জল জমা থাকলে সেখানেই মশা বংশবিস্তার করতে পারে। অথচ স্থানীয় সূত্রে জানা যায় এইসব এলাকায় প্রতিদিন পুরসভার কর্মীরা আসেন পরিষ্কার করতে। সেই জায়গায় প্রশ্ন উঠছে, তাহলে জল জমা হলো কি করে? স্থানীয়দের দাবি, পুরসভা একটু সতর্ক হলে জল জমা হতো না। আরো কেয়ার নেওয়া দরকার, আরো কেয়ার নেওয়া দরকার। যেটুকু আছে এটুকুই বা থাকবে কেন? কলকাতার মতো শহরে আমরা, A1 সিটি আমাদের, এই অ্যাকচুয়ালি ইয়ে তো হোনা নেই চাই। অ্যাকচুয়ালি ইয়ে বচ্চে কো লেকে আতে হাম লোগ ইদার, মতলব পানি জম জায়গা আর মচ্ছর কাটেগা তো ইট মে বিকজ ডেঙ্গু অ্যান্ড অল, সো ইট নটস গুড ফর অ্যান্ড চিলড্রেন অ্যান্ড অলসো ফর বিগ পার্সন অলসো। দেখাশোনা যে যারা করেন তাদেরকে তো একটু সতর্ক থাকতেই হবে, ঠিক আছে? সে ক্রমাগত যে যে জায়গাতে নোংরা আছে সেটাকে যে সকাল আর বিকেল যে হয় সেটা তো করতেই হবে, না করলেই অবস্থা আছে। সতর্ক তো হওয়া উচিত, কিন্তু কোথায়, ঠিক আছে? ওই জন্য ভোটের সময় খুব বড় বড় কথা, তবে আর সব খারাপ পরিস্থিতি হতো না, মানে আর একটু সচেতন হওয়া দরকার। হ্যাঁ, ওই বলছি তো, এই জন্য একটু আর একটু সচেতন হওয়া দরকার, করে এরা অনেকে সময়, মানে আর একটু বেশি সচেতন হওয়া দরকার আর কি। মশা মশা জমবে, লাভা জমলে এটাই আরো সতর্ক। হ্যাঁ, পুরসভার কাজ এগুলো, কিন্তু পুরসভাকে দেখাটা দরকার। গত বছরও ডেঙ্গির ভয়াবহ রূপ দেখেছে রাজ্যবাসী, তবে তাতেও সতর্ক হলো না পুরসভাগুলি। বর্ষার শুরু থেকেই ডেঙ্গির প্রকোপ বাড়ছে রাজ্যে, আর যেভাবে কলকাতা পুরসভার আশেপাশে জমা জলের মধ্যে মশার লার্ভা বংশবিস্তার করছে, তাতে পুরসভার গাফিলতির কথা কি এড়িয়ে যাওয়া যায়? উঠছে প্রশ্ন। এরপরেও সাধারণ মানুষ সতর্ক না হলে ডেঙ্গির সঙ্গে মোকাবিলা সম্ভব নয়, মনে করবে পুরসভা। সাধারণ মানুষজন তারা বলছেন যে পুরসভার উচিত আরও বেশি সতর্ক হয়ে যাওয়া, এবং এই যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে প্রতিনিয়ত পরিষ্কার করা হয়, কিন্তু ছবি দেখে মনে হচ্ছে অনেকে বলছেন 3-4 দিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে, আর সেই জমা জলের মধ্যেই মশার লার্ভা জন্মাচ্ছে। আদৌ এখানে ডেঙ্গুর মশার লার্ভা রয়েছে কি না তা যদিও সামনে থেকে দেখে বলা সম্ভব নয়, তা একেবারে সাইন্টিফিক্যালি পরীক্ষার পরেই বলা সম্ভব, কিন্তু আতঙ্ক থাকছে সাধারণ মানুষের মনে। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা। রাজ্য ঊর্ধ্বমুখী ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, শনিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে এক গৃহবধূর। প্রশাসনের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ। ডেঙ্গির উদ্বেগজনক বারবার অন্তরাজ্যে, শনিবার সন্ধ্যায় জেসমিরা বিবি নামে এক গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় উত্তর চব্বিশ পরগনার ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গেছে মৃত্যুর কারণ হিসেবে সেপ্টিসেমিয়া লেখা হয়েছে হাসপাতালের তরফে। যদিও পরিবারের দাবি ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জেসমিরার। আমার মা দেখে তোমার মেয়ে নি গো জ্বর কদিন ধরে? এই বুধবার দিন জ্বর আছে, হালকা জ্বর। আজকে যখন এখানে নিয়ে আসেন রিপোর্টে কি পাওয়া যায়? কি বলে কি নেগেটিভ নাকি পজিটিভ? ডেঙ্গু পজিটিভ। বয়স জেসমিনা খাতুন কত বয়স? ওই 27 বছর মতো হবে। কদিন ধরে জ্বর ছিল? জ্বর 3 দিন ধরে জ্বর ছিল, জ্বরটা খুব কোমর মধ্যে ছিল। তারপরে কালকে এসে রিপোর্ট মানে এখানে এসেছিল, আর রিপোর্ট করলো ডেঙ্গির চোখ রাঙানিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বনগাঁয়। রবিবার পর্যন্ত প্রায় 70 জনের ওপর ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন বনগাঁ মহকুমা হাসপাতালে। প্রশাসনের উদাসীনতার কারণেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ, অভিযোগ সাধারণ মানুষের। রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলার পাশাপাশি বনগাঁ মহকুমাতেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ ছড়িয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে আমরা যদি দেখি, গত এক সপ্তাহের মধ্যে শতাধিকের বেশি পেশেন্ট ভর্তি হয়েছে। বর্তমানে প্রায় 70 জন ভর্তি রয়েছে, পুরুষ মহিলা এবং শিশু দিয়ে। বিশেষ করে আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকা বনগাঁ ব্লকের সহ বিভিন্ন গ্রাম থেকে কিন্তু প্রচুর পেশেন্ট দলে দলে এসে ভর্তি হচ্ছে। তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, বিরোধীরা কিন্তু প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলছে। কি বলবেন ডেঙ্গু নিয়ে? ডেঙ্গু নিয়ে যে পরিস্থিতি বনগাঁ শহর শুধু নয়, গ্রামের বিশেষ করে আকাইপুর অঞ্চল সহ বনগাঁ সাব ডিভিশনের প্রায় সব পঞ্চায়েতগুলিতে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, এবং এখানে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা নেই বনগাঁ হসপিটালে, যেটা সব থেকে মারাত্মক অবস্থা। যে কার ডেঙ্গু হচ্ছে কার ডেঙ্গু হচ্ছে না এই বোঝার ক্ষমতাটুকু হসপিটালের সেইভাবে অ্যাকোমোডেশন নেই। তাই আমরা চাই দ্রুত তার বেশি বেশি করে টেস্টের ব্যবস্থা এবং এর চিকিৎসার ব্যবস্থা, আলাদা ইউনিট খুলে এই ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু বনগাঁ সাব ডিভিশনের মানুষ বিপন্ন দিকে চলে যাচ্ছে। ডেঙ্গু পেশেন্ট দুজন আছে, মানে একজনের টেস্ট হয়নি আর একজনের হয়েছে। এবার যে ডেঙ্গু পেশেন্ট পজিটিভ হয়েছে ওনার নাম শিল্পী বিশ্বাস, আর তার মায়েরও ওই একই সিমটমসে ভর্তি হয়েছে, কিন্তু কালকে টেস্ট হয়নি। ভালো, আর না হলে নিয়ে আসবেন। তবে কালকে চিকিৎসা চলছে ঠিকঠাক? হ্যাঁ, চিকিৎসা চলছে। কালকে তো ডাক্তারবাবু বা এরা সকলে সহযোগিতা করছে, এখনো পর্যন্ত ঠিকঠাক দেখলাম। ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন, দাবি পুরসভা। জল জমা জল থাকছে সেগুলোকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে, যেগুলো সরানো যাচ্ছে না সেখানে মশারে স্প্রে করা হচ্ছে। প্রশাসন ব্যবস্থা ব্যর্থ তো বিজেপি, পুরো প্রশাসন ব্যর্থ, পুরো যে স্বাস্থ্য আধিকারিক যে স্বাস্থ্য ব্যবস্থা সমুদ্র ব্যবস্থা, সমগ্র পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অবস্থাটা আজকে ভেঙে পড়েছে, যার ফলস্বরূপ চারিদিকে শুধু পশ্চিমবঙ্গ মানে বনগাঁতে না, এরকম দেখলেই বা পশ্চিমবঙ্গের যত হাসপাতাল নামে যে নীল সাদা বিল্ডিংগুলো আছে সেখানে এইসব পেশেন্ট ভর্তি আছে। অন্যদিকে ডেঙ্গি আতঙ্ক উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পুরসভার 5 নম্বর ওয়ার্ডে। শুরু সাফাই ও পরিচ্ছন্নতার অভিযান, রাস্তার দুপাশে জঙ্গল কাটা এবং ব্লিচিং পাউডার ছড়ানো হয়। ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সঞ্জয় রাহা। জরুরি পরিস্থিতির জন্য দেওয়া হয় ফোন নাম্বার লেখা একটি কার্ড। কোনো সমস্যা হলে সেটা কাউন্সিলরের বাড়ির সামনে এসে করে দিয়ে গেল। হ্যাঁ, কতটা উপকার হলো? দেখুন, ভালোই উপকার হয়েছে। দেখুন, এখন যেহেতু ডেঙ্গুর সময়, আমাদের রেগুলার যে লেবার আছে তারা কাজ করছে, তা সত্ত্বেও যেহেতু বর্ষা, এক একদিকে আমরা জঙ্গল পুষ্ট হচ্ছে, একদিকে বড় হচ্ছে, সেই উদ্যোগ নিয়ে আজকে লেবার নিয়ে এবং ব্লিচিং পাউডার নিয়ে আমরা বেরিয়েছি, এগুলো দিচ্ছি, তার সঙ্গে যাদের যা সার্টিফিকেট লাগে সেগুলো দিচ্ছি। ডেঙ্গি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছানোর পর সচেতনতা তোপ দাগতে ছাড়েনি বিজেপি। তো এরা ঠেকায় পড়েছে এখন, চতুর্দিকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ছিছি করছে মানুষ, এবং নেতা মন্ত্রী এমএলএ পৌর প্রধান এদের কার্যক্রম দেখে এবং সরকারি প্রশাসনকে যেভাবে অপারেট করা হয়েছে, এই ন্যক্কারজনক ঘটনা তার থেকে মানুষের চোখ ফেরানোর জন্য এখন এরা উঠে পড়ে লেগেছে, আর তাই এই উদ্যোগ। দীপঙ্কর ভৌমিক, জ্যোতির্ময় চক্রবর্তী ও দেবকুমার দেব রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ভাবাচ্ছে নদিয়া, সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ও পরিচ্ছন্নতা প্রশ্নের মুখে। জমা জল হাসপাতাল চত্বরেই, মশার আতুরঘর তৈরির পরিবেশ হাসপাতালেই, প্রশাসন কি বেহুশ, উঠছে প্রশ্ন। রাজ্যরুদ্ধের জন্য ডেঙ্গি পরিস্থিতির মধ্যেই ভয় বাড়াচ্ছে নদিয়া। শনিবারই হরিণঘাটায় বিজেপি নেতা মৃত হয় মশাবাহিত রোগে, তারপরে যেন হুশ ফেরার নয়। ডেঙ্গি দৌরাত্মের মাঝে শনিবার পর্যন্ত কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ ও হাসপাতালে অজানা জ্বর নিয়ে ভর্তি হন 99 জন, যাদের মধ্যে 37 জনের রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত রোগীর পরিবার। পরিষেবা হচ্ছে না, ডাক্তার হয়তো আজকে রাত্রে আসছে, আবার হয়তো কালকে রেগে আসছে, ভুলে সেইভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। কে আছে ভর্তি আপনার? আমার ছেলে আছে।
কি হয়েছে? এটা হসপিটালকে দুর্গতকে একটু উদ্যোগ নেওয়ার দরকার। বিভিন্ন জেলায় জেলায়, ব্লকে ব্লকে, শহরেও যেভাবে ডেঙ্গি থাবা বসিয়েছে তাতে আতঙ্কিত সাধারণ মানুষ। ইতিমধ্যে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন কাতারে কাতারে রুগীরা আসছে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। অজানা জ্বরে আক্রান্ত হয়ে তারা আসছে এবং তারপরেই ব্লাড পরীক্ষা করার পরে অধিকাংশ ব্যক্তির শরীরে পাওয়া যাচ্ছে ডেঙ্গির সংক্রমণ। জমা জল দেখলে প্রয়োজনীয় ব্যবস্থা। হাসপাতাল সুপারের কথার সঙ্গে বাস্তব ছবির অমিল। হাসপাতাল চত্বরে যত্রতত্র ছড়িয়ে আবর্জনা, জমা জলে শাওলার পরত। জমা জল দেখলেই ফেলে দেওয়া, সেখানে ব্লিচিং দেওয়া, তেল ফেলা, এই যে কাজগুলো আছে ওইগুলো করা হচ্ছে। এটা বৃষ্টি হবে, জল জমবে, এগুলো তো হবে, বা সঙ্গে সঙ্গে হলে যতটা পারা যায় সেটার বিদ্যুৎ ব্যবস্থা নেওয়া। আপনারাও যখন যখন খবর দিচ্ছেন আমরা সেদিকেও নজর দিচ্ছি, আমরা নিজেরাও ভিজিল করছি। আমরা জ্বর নিয়ে এসেছিল 99 জন, সবার রক্ত পরীক্ষা হয়েছে, এর মধ্যে ডেঙ্গু পজিটিভ রয়েছে 37। মহামারীর আকার ধারণের আগে কি হুঁশ ফিরবে না প্রশাসনের? বারবার স্বাস্থ্য ব্যবস্থা লজ্জাজনক ছবি উঠে আসছে রাজ্যে। প্রশাসন সক্রিয় হোক কাম্য রাজ্যবাসীর। সুবিধা সেটি পথ কালকাটা নিউজ।